মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীতে চুয়াডাঙ্গায় সাফাই অভিযান করেন চুয়াডাঙ্গা মধ্যপাড়া এবং বনকুমারী এলাকার মানুষ। মহিলা পুরুষ সবাই এই সামাজিক কাজে অংশ নেন। আগামী দিনেও তারা এলাকার হাসপাতাল, স্কুল সহ সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান খেলা ভৌমিক। আমরা জাতির পিতা গান্ধী, মহাত্মা গান্ধীর যে জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা সারা জেলার ভিত্তিকে আমরা আজকে একটা উদ্যোগ নিয়েছি যে চুয়াডাঙ্গা, বনকুমারী এবং হসপিটাল এগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব। তাই এই কর্মসূচি আজকে আমরা করছি, স্বচ্ছ স্বচ্ছ ভারত ভারত অভিযান, স্বচ্ছতাই সেবা, সেই উপলক্ষে এই অভিযানটা আমরা করতেছি।